আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব। তো এখানে পাঁচমিশালি সবজির মধ্যে আছে চিচিঙ্গা, পটল, আলু, কাঁঠাল বিচি, মিষ্টি কুমড়া। তো সবজিগুলোকে আমি একদম আলু ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন যে প্যানের মধ্যে চচ্চড়িটা রান্না করব, তো সেই প্যানের মধ্যে সবজিগুলো নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, এক চামচের মতো মরিচ গুঁড়া। তো আমরা আমাদের মশলার চামচের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম সবজির সমান সমান পানিটা দিয়েছি। বেশি দিলে দেখা যাবে যে সবজিগুলো কিন্তু একদম গলে ভর্তা হয়ে যাবে, জন্য সমান সমান পানি দিতে হবে। তো এবার পানিটার সাথে সবজিগুলোকে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এবার এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে কাচকি শুটকি নিয়ে নিয়েছি। তো আজকে এই সবজিটা আমি কাচকি শুটকি দিয়ে রান্না করব। তো শুটকিটাকে প্রথমে আমি শুকনো তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি। তো যে শুটকিটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর এটাকে ভালো করে ধুয়ে ময়লা পরিষ্কার করে তুলে রাখবো। তো এদিকে সবজিগুলোতে হালকা বলক চলে এসেছে। তো এর মধ্যে আমি যে মাছগুলোকে ধুয়ে তুলে রেখেছিলাম কাচকি শুটকি, তো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার শুটকিটাকে ভালো করে সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন, তবে এই চচ্চড়িটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যেমন এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এবার পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত এই চচ্চড়িটাকে রান্না করতে হবে। আর এই চচ্চড়িটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো একবারে এইবারই নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। তো এবার এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। তো এই যে আমি হালকা একটু দেখাচ্ছি আপনাদের, এখনও কিছুটা পানি আছে। তো এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, আর এই চচ্চড়িটা কিন্তু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুরোপুরো করে নিতে হবে, কারণ এই চচ্চড়িটা কিন্তু একটু পুরোপুরো খেতেই ভালো লাগে। তো এই যে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিয়েছি, উল্টে পাল্টে আমি চচ্চড়িটাকে একটু পুরোপুরো করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তো পানি কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর পুরোপুরো করে নিয়েছি। তো এবার আমি এই চচ্চড়ির চুলাটা অফ করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কাচকি মাছের শুটকি দিয়ে পাঁচমিশালি সবজির চচ্চড়ি। তো এই চচ্চড়িটা আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। আর এমন একটা চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।